আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্যালিগ্রাফি নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য মূলত লাইভে আসা। তো দুপুরে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ক্যালিগ্রাফি নিয়ে কিছু কথাবার্তা বলবো, তো সেই জন্যই লাইভে আসা। তো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ যুক্ত হবে আশা করি ইনশাআল্লাহ। তো যারা এখন সরাসরি দেখছেন, যাদের কাছে ভালো লাগবে, গুরুত্বপূর্ণ মনে করবেন, ক্যালিগ্রাফির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবেন, তো লাইভটাকে শেয়ার করে দিতে পারেন যেন আপনার পরিচিত অন্যরাও লাইভটা সরাসরি দেখতে পারেন। সাধারণত আমি যেটা করতাম সবসময়, মাঝে মধ্যে লাইভে এসে কিছু কাজ আপনাদেরকে দেখাতাম। তো আজকে একটু ডিফারেন্ট চিন্তা করেছি যে সবসময় তো কাজ দেখাই, তো আজকে কাজটা না দেখিয়েই আজকে কিছু কথা বলার জন্য আমি ট্রাই করবো আপনাদের সাথে। তো আপনারা কেমন আছেন? সত্যি একবার জিজ্ঞেস করে আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আজকে আমি দুই তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যারা একদম বিগিনার, একদম নতুন আর্টিস্ট বলবো না, যারা শিখতে চাচ্ছেন তারা কীভাবে ক্যালিগ্রাফিটা শুরু করবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা বিগিনার লেভেলে আছেন, একদম নতুন টুকটাক কিছু আঁকাআঁকি করছেন, তারা কীভাবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন, তারা কীভাবে নিজেকে আর একটু ইমপ্রুভ করবেন। আর তৃতীয়ত হচ্ছে যে যারা আরেকটু ভালো কাজ করছেন তারা কীভাবে নিজেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবেন। এই তিন চারটা পয়েন্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে আমরা যারা একদমই নতুন ক্যালিগ্রাফি শিখতে আগ্রহী, বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে এটা সাড়া পড়েছে বলা যায়। আমাদের যে লেভেলটা আছে বা আমরা যারা কাজ করছি, আমার সম পর্যায়ের যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল ভাই দেখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ইসমাইল ভাই, আমরা এক সময় শুরু করি 2017-18-তে আমরা পরিপূর্ণভাবে কাজের সাথে যুক্ত হই, বাদ বাকি আমরা কাজ করছিলাম আরও আগের থেকেই টুকটাক নিজেরা শুরু করা। তো আমরা 18-তে পরিপূর্ণ যুক্ত হই, 2019-এ আমরা মাহবুব স্যারের কোর্স করি, ক্যালিগ্রাফি ওয়ার্কশপ করি। তো আমি একটু পেছন থেকে মূলত গল্পটাকে নিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণ মানুষ ক্যালিগ্রাফির দিকে আগ্রহ হচ্ছে, আগ্রহী দিন দিন বাড়ছে, এবং সেটা একটা পর্যায়ে এসে এখন দেখা যাচ্ছে প্রচুর মানুষ শিখাচ্ছেন এবং প্রচুর স্টুডেন্ট শিখছে। তো এটা অনেক বড় একটা ভালো ব্যাপার, একদিকে ভালো ব্যাপার এই জন্য যে আরবি ক্যালিগ্রাফির দিকে আমরা যারা ঝুঁকছি, এতে করে একটা ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটছে, ইসলামী সংস্কৃতির দিকে মানুষ দিন দিন প্রচুর আকৃষ্ট হচ্ছে, এবং ইসলামে যে শিল্প চর্চা আছে, ইসলাম শিল্প চর্চাকে সাপোর্ট করে, ইসলামের মধ্যে শিল্প আছে, এই জিনিসটা আমরা মানুষের সামনে আমাদের শিল্পীরা তুলে ধরতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি একটা শৌখিন মানুষ হন, তো আপনি চাইবেন আপনার বাড়িটা সাজানো হোক কোনো শিল্পের মাধ্যমে। সো আপনি যদি শিল্পের মাধ্যমে আপনার বাড়িটা সাজাবেন, তো একজন এসে যদি আপনাকে বলল যে ইসলামে তো মানুষের ছবি টানানো জায়েজ নেই, কিংবা কোনো পশু পাখির ছবি ইসলামে রাখা জায়েজ নেই, তো তখন আপনি কি করবেন? আপনার তো একটা শিল্প দরকার আপনার ঘরে টানানোর জন্য। তো সেই ক্ষেত্রে ক্যালিগ্রাফিটা হতে পারে সর্বোত্তম মাধ্যম। আমি বরাবরই বলে থাকি ক্যালিগ্রাফি একটি ইসলামী সুস্থ সংস্কৃতি এবং একটা ইসলামী সুস্থ শিল্প চর্চা এবং একটি ইসলামী দাওয়ার মাধ্যম, দিনের দাওয়ার মাধ্যম অবশ্যই। তো বর্তমানে অনেক শিল্পীরা ক্যালিগ্রাফির দিকে ঝুঁকছেন, আকৃষ্ট হচ্ছেন। তো আগে যারা ক্যালিগ্রাফির দিকে আকৃষ্ট হতো একদম শুরুর দিকে, আজ থেকে আরো আমি অনেক পেছনে চলে যাই, যদি আমাদের সার লেভেলের যারা আছেন, শ্রদ্ধেয় স্যার বা ওস্তাদ যেটাই বলি, মাহবুব মুর্শিদ স্যার, আমার ওস্তাদ মুফতি হোসেন আরিফি দামত বারকাতুম, তারপরে আমার বর্তমান যিনি, যার কাছে আমি এখনো খত শিখি, জুনায়দ আহমদ ক্যালিগ্রাফি, তো ওনারা আমার সরাসরি ওস্তাদ, এখনো ওনাদের কাছে শিখি, কতটুকু ভালো করতে পেরেছি হয়তো বা ওনারা বলতে পারবেন। আমার মনে হয় না ওনাদের কোনো ধরনের হক আমি আদায় করতে পেরেছি বা যেরকম ওনাদের জ্ঞান ওনাদের থেকে তেমন কিছু নিতে পেরেছি। আসলে ওনারা এক একজন 10 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর, শ্রদ্ধেয় স্যার মাহবুব মুর্শিদ স্যার উনি প্রায় 30-35-40 বছরের ওনার গবেষণা থেকে আজকে উনি কাজ করছেন।
তো এই জায়গাটা থেকে সেটা কিন্তু ওই 10টা কাজ দেখিয়ে আপনাকে আন্দাজ করার মতন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, যারা টুকটাক ক্যালিগ্রাফি করছেন তারা বুঝবেন সহজেই, যে সুলুস যে ফন্ট এটার মধ্যে কিছু মাপকাঠি আছে, কম্পোজিশনের কিছু মাপকাঠি আছে, এই নিয়মগুলো যদি আপনি না জানেন, আপনি কিভাবে আরবদের 2-3-5টা কম্পোজিশন দেখে একটা কম্পোজিশন নিজ থেকে তৈরি করবেন আমাকে এটা বলেন, যদি আপনার সেই হরফের জ্ঞান কম্পোজিশনের জ্ঞান না থাকে। থাকলে আপনি কেটে আপনি নিজের মাথা থেকে 11 নম্বর কম্পোজিশনটা তৈরি করতে পারবেন, যেটা হবে ইউনিক কিছু। 10টা পেইন্টিং দেখে 11 নম্বর কিছু তৈরি করতে পারবেন। আসলে সাহিত্যের মধ্যে একটা কথা আছে কি, যে ভালো লেখক হওয়ার জন্য ভালো পাঠক হতে হয়। আপনি যদি ভালো পাঠক না হন তাহলে কিন্তু আপনি বুঝবেন না আসলে কোন সময়ের বর্ণনাটা কিভাবে দিতে হয়। আপনি জন্মের পর ছিলেন ধরেন একটা বিদ্যাহীন কোনো গ্রামে, আপনার যখন 25 বছর বয়স হবে আপনাকে যদি এনে একটা শহরের মধ্যে হাতে খাতা কলম দিয়ে বলা হয় যে তুমি গ্রীষ্মকালের বর্ণনাটা লিখো, তখন আপনি বলবেন কি, যে গ্রীষ্মকাল এটা কি, এটা কি শরীরে মাখে নাকি মাথায় দেয়, না আসলে জিনিসটা কি, আপনি কিন্তু জানতে চাইবেন। এটা কেন জানতে চাইবেন, যে আপনার ওই বিষয়ে কোনো ধরনের জানা নেই, কোনো ধরনের জ্ঞান নেই, সেই বিষয়ে আপনি অজ্ঞ একদম, সেই বিষয়ে মূর্খ। তো সেই জন্য জানার জন্যই কিন্তু আপনাকে পড়তে হবে, যদি আপনার পড়া থাকতো তাহলে আপনি গ্রীষ্মকালটা অনুযায়ী দেখে লিখতে পারতেন। তো ক্যালিগ্রাফিটা এরকমই, এটাও একটা শিল্প, ওইটাও একটা শিল্প, ক্যালিগ্রাফিটা একটা শিল্প। ভালো কাজ করার জন্য আপনাকে ভালো প্রথমে যেটা করতে হবে, ভালো দর্শক হতে হবে, নিজের বেসিকটা শক্ত করতে হবে, তারপর আপনি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। তো আজকে অনেকক্ষণ কথা হলো, ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কাজ করার তৌফিক দান করেন সবার জন্য, দেশের জন্য, জাতির জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।